একসময় বাংলা সিনেমায় শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করলেও দিঘি কিন্তু এখন আর শিশু নেই। দিঘি এখন বড় হয়েছেন, নায়িকা চরিত্রে অভিনয় করছেন সিনেমাতে। 2020 সালে মুক্তি পেয়েছে নায়িকা দিঘির প্রথম সিনেমা তুমি আছো তুমি নেই। এরপর তাকে দেখা গেছে টুঙ্গিপাড়ার মিয়া ভাই সিনেমাতে। এছাড়াও তার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। অন্যদিকে সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার নতুন সিনেমা মানব দানবে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন দিঘি। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করার কথা ছিল কলকাতার বনী সেনগুপ্তর। তবে আপাতত আর এই সিনেমায় কাজ করা হচ্ছে না দিঘির। অন্যদিকে এবার আরও একটি নতুন সুখবর দিয়েছেন তিনি। দিঘি জানান, সম্প্রতি তিনি আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন, ছবির নাম শ্রাবণ জ্যোৎস্নায়। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন আব্দুস সামাদ খোকন। 2020-21 অর্থবছরে এটি সরকারের অনুদান পেয়েছে। এ বিষয়ে দিঘি গণমাধ্যমকে বলেন, ইমদাদুল হক মিলন স্যারের গল্পের নায়িকা হচ্ছি, সেজন্য কাজটি নিয়ে আমি বেশ আগ্রহী। তাছাড়া এটি অনুদানের সিনেমা, আশা করছি প্রজেক্টটি দারুণ হবে। এই সিনেমায় দিঘি চূড়ান্ত হলেও সিনেমার নায়ক কে হবেন সেটা এখনও নিশ্চিত করা হয়নি। সবকিছু ঠিক থাকলে আগামী 14 অক্টোবর থেকে এই সিনেমার শুটিং শুরু হবার কথা রয়েছে।